কেকের মৃত্যুর পর প্রায় এক সপ্তাহ পার, নজরুল মঞ্চের ঠিক সামনে এসএফআই এর স্মরণ সভা। এই যে ঘটনাটা ঘটে গেল এটা খুবই দুঃখজনক। এখানে প্রতিটা ফেস্টের আগে একটা কা ছমছমে ভাব হয়ে গেল, মানে কি হবে, এত উশৃঙ্খলা জিনিসটা কি করে যাবে, কিভাবে আমরা রুখবো সেটাকে দেখতে হবে, ভালোভাবে রুখতে হবে আমাদের জিনিসটাকে, আমাদের জিনিসটাকে এত ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে যে এরকম অশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কথা যেন না হয়, এরকম অশৃঙ্খলা সৃষ্টি না, এরকম দুর্ঘটনা না ঘটে কোনো স্টেজের প্রোগ্রাম করতে এসে কাউকে। এটা আনন্দের উৎসব, ফেস্ট সবার কাছে এটা চাওয়া পাওয়া, মানে আমাদের কলেজে এসে তারপরে আমরা এটাই চাইবো যে একটা ফেস্ট হোক, একটা অনুষ্ঠান হোক, ফেসাজ হোক, সব হোক, কিন্তু সবকিছু শান্তি শৃঙ্খলার সাথে, নিয়ম কানুনের সাথে হোক, অশৃঙ্খলা করে অন্য কলেজের স্টুডেন্টদের কলেজের মধ্যে ঢুকিয়ে, মানে কলেজের প্রোগ্রামে ঢুকিয়ে, এটা কোনো ফেস্টেরই না। 40 লক্ষ টাকা খরচা হলো একটা সন্ধ্যার অনুষ্ঠানে, খরচা করলো ইউনিয়ন একটা কলেজের, একটা কলেজ ইউনিয়ন কোত্থেকে পায় 40 লক্ষ টাকা, তার কোনো হিসাব এখনও তারা দেখাতে পারছেন না। কলেজ ইউনিয়নের হিসাব কলেজ কর্তৃপক্ষকে দেওয়ার কথা, কিন্তু কোনো হিসাব পাওয়া যায়নি। অথচ শুধুমাত্র ইউনিয়নের ব্যানারেই প্রোগ্রাম হয়নি, ইউনিয়নের সাথে সাথে আবার টিএমসিপি ইউনিটেরও নাম ঢুকিয়ে দিল। তাহলে কি গোটাটাই ওই টালির চালের বাড়ির অনুপ্রেরণায় প্রোগ্রাম হয়ে যাচ্ছে? 40 লক্ষ টাকা চলে আসছে এবং এত টাকা খরচা করেও কেকে যখন আনা হচ্ছে, তারপরেও তার যে সুরক্ষা, সেই সুরক্ষা তার বিন্দুমাত্র কোনো ব্যবস্থা কেন রাখা হলো না প্রোগ্রাম চলাকালীন? Yeah.